নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু মুখার্জি। আমি কলকাতা মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট অফ ENT অ্যান্ড হেড নেক সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর। আমি সোনোস্ক্যানে অ্যাজ এ ENT কনসালটেন্ট অ্যান্ড হেড নেক সার্জন হিসেবে এখানে অ্যাটাচ আছি। আজকে আমাদের কিছু ENT রিলেটেড টপিক নিয়ে আমি আলোচনা করব। তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বাচ্চারা ঠিকমতো শুনতে পায় কি না। আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় বাবা মারা বুঝতে পারে না যে বাচ্চারা ঠিকমতো শুনতে পাচ্ছে কি না, এবং তারা যখন ENT ডক্টরের কাছে আসে তখন অনেকটা দেরি হয়ে যায়, এবং তাতে কি হয় ভবিষ্যতে এই বাচ্চারাই হয় ডেফ অ্যান্ড ডাম, যারা না কথা বলতে পারে না শুনতে পারে। কিন্তু আমাদের কাছে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু পরীক্ষা আছে, যাতে জন্মের পরই আমরা বুঝতে পারি যে এই বাচ্চা ভবিষ্যতে শুনতে পারবে আর কথা বলতে পারবে কি না। তার জন্য আজকে আমি আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেটা দেখে বাবা বা মা ইজিলি ডায়াগনোসিস করতে পারবে যে আমার বাচ্চা ভবিষ্যতে শুনতে পারবে কি না। একটা বাচ্চা যখন জন্মায়, জন্মানোর পর যখন বাড়িতে যায়, বাবা মা যখন বাচ্চাকে বাড়িতে নিয়ে আসে, একদম নিউ বর্ন যখন জন্মেছে, তারপর বাড়িতে দেখতে হয় বাচ্চাকে যখন সামনে থেকে বাবা মা কিছু বলছে বা তাকাচ্ছে বা হুইসলিং সাউন্ড করছে, বাচ্চা একটা স্টিয়ারিং লুক দেয় বা হঠাৎ করে চমকে তাকায়, কিন্তু এটাতে কিন্তু বোঝা যায় না যে বাচ্চা শুনতে পাচ্ছে। যদি আপনি জানতে চান যে আপনার বাচ্চা শুনতে পাচ্ছে কি না, তাহলে বাচ্চাকে খাটে শুয়ে দিয়ে দূর থেকে কোনো দরজা বন্ধ করে দিতে হবে, তাতে যদি বাচ্চা চমকে ওঠে তার মানে আপনার বাচ্চা শুনতে পাচ্ছে। এটা হলো একটা জাস্ট জন্মানোর পর। তারপর কিছু রিফ্লেক্স দেখলে আমরা বুঝতে পারি বাচ্চা শুনতে পাচ্ছে কি না, এবং আমার মনে হয় যখন বাচ্চাদের বয়স 6 মাস হয় তখন বাচ্চাদের কিছু আওয়াজে বাচ্চারা নিজের ঘাটটাকে ঘোরায়। সাইড থেকে যদি ডাকা হয় সেই বাচ্চা নিজের সাউন্ডটাকে লোকালাইজ করতে পারে। এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এরকমও দেখেছি, একটা 3 বছরের বাচ্চাকে নিয়ে এসছে, তার বাবা মা বলছে যে বাচ্চা শুনতে পারে সবসময় টিভি দেখছে, টিভির দিকে তাকিয়ে। এর মানে কিন্তু এই নয় যে আপনার বাচ্চা শুনতে পাচ্ছে, টিভির দিকে ওর যে তাকানোটা সেটা ওর চোখের দিক দিয়ে দেখতে পাচ্ছে। এই বাচ্চা কিন্তু ভবিষ্যতে বোবাকালা হতে পারে। তাই জন্য আমার মনে হয় যখনই আপনার সন্দেহ হবে যে পাশের ঘর থেকে আপনি বাচ্চাকে ডাকছেন কিন্তু বাচ্চা রেসপন্স করছে না, বাচ্চা তাকাচ্ছে না, বাচ্চা আসছে না, কমান্ড ফলো করছে না, তখন যত তাড়াতাড়ি সম্ভব আপনি কোনো ENT ডক্টরের কাছে নিয়ে যাবেন। কিছু টেস্ট যেমন OAE, বেড়া, যেগুলো সমস্ত জায়গায় হয়, ইনফ্যাক্ট এখানেও সোনোস্ক্যানে হয়, সেইগুলো করলেই আমরা বুঝতে পারবো এই বাচ্চা ভবিষ্যতে শুনতে পারবে কি না। এবং আর্লি ডায়াগনোসিস করলে তার আর্লি প্রিভেনশন হবে, এবং আর্লি ডিটেকশন হবে, আর্লি ট্রিটমেন্ট হবে। কেউ যদি বাচ্চাকে 5 বছর বয়সে নিয়ে আসে আর বলে যে বাচ্চা ডাক্তারবাবু আমার বাচ্চা শুনতে পাচ্ছে না, তখন কিন্তু টু লেট, তখন কিছু করা যাবে না, অনলি ডিসাবিলিটি সার্টিফিকেট নিয়ে ঘরে বসে থাকতে হবে। তাই আমি আবার বলবো যে ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তারা একটু নজর রাখুক যে তাদের বাচ্চারা ঠিকমতো শুনতে পাচ্ছে কি না, পাশের ঘরের দরজা বন্ধ করলে বা নিজের ঘরের দরজা বন্ধ করলে সে চমকে উঠছে কি না, সে কমান্ড ফলো করছে কি না, আর তার যদি কখনও সন্দেহ হয় সে নিয়ারেস্ট ENT ফেসিলিটি বা ENT ডক্টর যেখানে আছে তাকে গিয়ে দেখাক। কারণ আমরা চাই যে আমাদের ডেফ অ্যান্ড ডাম যে বাচ্চাগুলো হয় তার সংখ্যা কমুক। এখন প্রায় ইন্ডিয়াতে মোর দ্যান 3% পপুলেশন শুধুমাত্র এইটুকুর জন্য তারা শ্রবণ ক্ষমতা হারিয়েছে, এবং তাদের ডায়াগনোসিস ঠিক টাইমে হয় না বলে আমরা এখন এত ডেফ অ্যান্ড ডাম বাচ্চা পাই, এবং তাতে তাদের বাবা মাদেরই কষ্ট। এইটুকুই আজকের দিনের জন্য বলবো, বাকিটা আবার পরের দিনের জন্য। আপনারা সবাই নিয়ে খেয়াল রাখবেন।